কোনো মেজরের বাঁশির ফুতে বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা পাঠ করায় বিএনপির বড়াই করার কিছুই নেই, কারণ জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিলেন। যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, একটা মেজর সে কোন ড্রামের উপরে দাঁড়িয়ে ফুঁক দিল আর অমনি বাঁশি ফুঁক দিলেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এইভাবে একটা দেশ স্বাধীন হয় না। হ্যাঁ, যেটা আপনারা এইমাত্র শুনেছেন কিছুক্ষণ আগে, আমাদের ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব সচক্ষে তার দেখা সেই কাহিনী বলেছেন, আমাদের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেছেন। 27 মার্চ বুধবার দুপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা শাখা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজের জীবনকে বাজি রেখে তিনি অপেক্ষা করেছিলেন, তিনি জানতেন যে এই পাকিস্তানি হানাদার বাহিনী একসময় আমাদের উপরে আক্রমণ চালাবে। সরকার প্রধান আরো বলেন, বিএনপির নেতারা বলেন 25 মার্চ নাকি আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিল, তাহলে আমার প্রশ্ন, যুদ্ধটা করল কে? মুজিবনগর সরকার গঠন করে শপথ নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করলেন, সরকার প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। পৌঁছে দেওয়া হয় প্রতিটি পুলিশ স্টেশন থেকেই এই বার্তাটা পৌঁছে দেয়, টেলিগ্রাম টেলিপ্রিন্টারের মাধ্যমে সারা বাংলাদেশে এই বার্তাটা ছড়িয়ে যায় এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই দিন থেকেই যার যার মতো করে, কেউ রিক্সায়, কেউ মাইক নিয়ে, কেউ চঙ্গা ফুঁকিয়ে জাতির পিতার স্বাধীনতা ঘোষণা দিয়েছে এই বার্তাটা সমস্ত বাংলাদেশে প্রচার করতে শুরু করে। প্রধানমন্ত্রী বলেন, কেউ বলছে দেশের কোনো উন্নতি হয়নি, স্বাধীনতা হওয়ার পরই শুরু হয়ে গেল সমালোচনা, নতুন বিপ্লব সহ নানা ধরনের কথা, এদের সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীনতা বিরোধীরা, তাদের উদ্দেশ্য ছিল মানুষের মন থেকে জাতির পিতাকে মুছে ফেলা, যার কারণে তাকে থামিয়ে দিতে হত্যার পথ বেছে নেয় হত্যাকারীরা। এই ক্ষেত্রে আমি বলবো যে এই যে ইতিহাস বিকৃত করে এখনো তারা কিন্তু ভাঙা রেকর্ডের মতো বলেই যাচ্ছে, ওদের কখনো মানে আকেল ঠিকানা হবে না, আর না হওয়ার কারণও আছে। এখন তারা মুক্তিযুদ্ধের কথা বলে, এর মধ্যে অনেকেই তো মুক্তিযুদ্ধের তারা কে ছিল, কোথায় ছিল। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দলের স্বাস্থ্য সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কোচি। মেহেদি হাসান, রাজধানী টাইমস, ঢাকা।